আসসালামু আলাইকুম। নিত্য নতুন ওয়াজ ও গজলের ভিডিও পেতে আমাদের চ্যানেল টিকে ডিজিটাল সাউন্ডটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। একবার শুনেছি চোখে কোনদিন দেখিনি, আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা মহানুভবতা আমি আমার নিজের চোখে দেখলাম। আজ আমি আর এক বিন্দু বিসর্গ দেরি করব না, ফিরে যাব মুহাম্মদ সাল্লামের দরবারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমি আজ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জি অনেকটাই বলে দেন, ফিরে আসুন। তাহলে মেথড দেখে আমাদের ঘিরি না করার কোন জায়গা ঘুম লাগতেছে নাকি? এমনি তো রাতে একটা মাছ দেওয়া যায়, তাই না? একটা একটা চার ঘুমানো না না ভাই, তো নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ইনশাল্লাহ বলবো, তারপরে আরো অনেক বক্তারা রয়েছেন। আমি আজকে ফার্স্ট টাইম তো আপনাদের, এই জন্য একটু মানে লিগাল হস করছি, একদম লিগাল, হয়তো কঠিন হস করলে আপনারা বুঝবেন কম। তো যাই হোক, চলুন আর একটু আগাই। বাংলাদেশের এক মেথরের মেয়ে কালেমা পড়ে মুসলমান হল, মেথররা তাকে আর ঘরে জায়গা দেবে? মেয়েটাকে মেথর সমাজ মেনে নিল না। বাংলাদেশের মুসলমানরা বলল মেথরের মেয়ে কালেমা পড়েছে, আমরাও জায়গা দেব না। মুসলমানরা জায়গা দেবে না, তার কারণ এটা, মেয়েটার জন্ম মেথরের মেয়ে, মেথরের ঘরে, মুসলমান সমাজে ওর কোন জায়গা নেই। মেয়েটা কোন রাস্তা না ভি, বাংলাদেশের এক মাদ্রাসাতে ভর্তি হয়ে মেয়েটা দশ পারা কোরআন শরীফ মুখস্থ করল। একটু মন খুলে বলেন ভাই, দশ পারা কোরআন শরীফ মুখস্থ করা খুব সহজ কাজ? একটা মেয়ে, এরপরে মেয়েটার ভিতরে নামাজ ছিল, মেয়েটার ভিতরে রোজা ছিল, মেয়েটার ভিতরে আল্লাহর ইবাদত ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল। এরপরও বাংলাদেশের মুসলমানরা মেয়েটাকে মেনে নিল না। একটা জোয়ান ছেলে মেয়েটাকে বিয়ে করলো, বললো মেয়েটার কেউ নেই যখন, আমি অন্তত বিয়ে করে মেয়েটার চোখের পানি মুছে দিই। ছেলেটা খাঁজটা ঠিক করলো না ভুল করলো? ঠিক করলি। মেথরের মেয়ে বলে ছেলেটা গিরি না করলো না। আমার নামটা ঠিক মনে হচ্ছে না, বসিরা টুটুর কেবলার নামটাও লিখেছেন ছেলেটার, দাদা হুজুর কেবলার জীবনী লিখতে লিখতে লিখেছেন মেয়েটার ছেলেটার নাম। জি, তো যুবক ছেলেটা বিয়ে করলো মেথরের মেয়ে, মেথরের ঘর থেকে ফিরে এসে কালেমা পড়ে মুসলমান হওয়া মেয়েটাকে বিয়ে করলো। মুসলিম সমাজ বললো মেয়েটারও মুসলিম সমাজে জায়গা নেই, যে ছেলেটা বিয়ে করলো তারও কোনো জায়গা নেই। তাম গ্রামের লোকরে বয়কট করে দিলে, বললো আমাদের সাথে আমাদের ভিটেও জায়গা নেই, আমরা যে গ্রামে বাস করব গ্রামে বাস করতে পারবে না, যে মাঠে কাজ করব সে মাঠেও কাজ করতে পারবে না, যে কলকারখানায় কাজ বাজ করব সেই কলকারখানায়ও কাজ করতে পারবে না, আমরা যে মার্কেটে কেনাকাটা করব সে মার্কেটেও কেনাকাটা করতে পারবে না। একদম সামাজিক ভাবে পুরো বয়কট, ছেলেটার যা টাকা পয়সা ছিল স্ত্রীকে নিয়ে পথে পথে কয়েক মাস ঘুরে বেড়ালো। উফ,
বেশ কিছু কাল কেটে যাবার পরে মনে পড়ল ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কথা। একটু খুশি হয়ে বলল, তাম বাংলা তাদেরকে ঘৃণা করতে পারে, দাদা পীর কিবলা ঘৃণা করতে পারেন, জোর করে বলেন পারেন, দাদা পীর কিবলার কাছে গেলে আমি কোন রাস্তা পাবো? তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশ থেকে চলতে চলতে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার দরবারে হাজির হলো, নিজের গিন্নিকে পর্দার ভিতরে পীরাম্মার কাছে ঢুকিয়ে দিলেন, আর নিজে দাদা পীরের মজলিসে বসলেন, মাথাটা নিচু করে বসলেন। কত লোক দাদা পীর কিবলার দরবারে আসছে যাচ্ছে, কত লোক আসে কত লোক যায়, যার যা প্রয়োজন প্রয়োজনটা মিটিয়ে নেয়। কেউ এসছে একটু হজুর একটু তেল ঢুকে দেবেন, কেউ দাদা হজুরের কাছে এসছেন হজুর একটা তাবিজ দেবেন, কেউ এসছেন হজুর আমার আগের সবকটা কমপ্লিট হয়ে গেছে হজুর একটু সবকটা বদলে দেবেন, কেউ এসছেন বৈঠকে মাঝে মাঝে দাদা পীর কিবলা ওয়াজ করতেন দাদা পীর কিবলার একটু নসিহাত শুনতে, কে বেসতেন দাদা পীর কিবলাকে একটু দাওয়াত করতে, কে বেসতেন দাদা পীর কিবলার হাতে হাত দিয়ে বায়াত হতে, যিনি যে কাজ নিয়ে এসতেন কাজ আদায় করে দিয়ে দাদা পীরের দরবার থেকে বিদায় নিচ্ছেন। ছেলেটার নাম মনে পড়ল, ছেলেটার নাম আসিরুদ্দিন, মিস্টার আসিরুদ্দিন চুপ করে মাথা নিচু করে বসে রয়েছেন, কিচ্ছু বলে না, নড়াচড়া করে না। দুপুর হয়ে গেছে, জোহরের আজান হওয়ার মতো হয়ে গেছে, দাদা পীর কিবলা আসিরুদ্দিনকে ডেকে বললেন, আসিরুদ্দিন তুমি আমায় কিছু? দাদা পীর কিবলা বললেন, কে তুমি? আমার দরবারে এত লোক নিজেদের প্রয়োজন মিটিয়ে নিল, তোমাকে নতুন চেহারা দেখছি, কে তুমি, কোত্থেকে এলে? দাদা হুজুর কেবলা যেই পরিচয় জিজ্ঞেস করলেন আসিরুদ্দিন কেঁদে ফেলল, চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা আসিরুদ্দিনের চেহারার দিকে তাকিয়ে বললেন, কেঁদো না, তোমার কষ্টের কথাটা বলো, এই বাংলার মুসলমানদের চোখের পানি মুছিয়ে দেবার জন্যই তো আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকরকে বাংলার মুসলমানদের লিডার করে পাঠিয়েছেন। আরেকটু মন খুলে বলে, আমি তো গরিবের অসহায়ের চোখের পানি মুছে দেব, বলো কি হয়েছে? অসহায়ের ভাই ঘুমিয়ে পড়তেছেন নাকি? তাহলে মাথা নিচু করলে তো হবে না, অসুবিধা হবে তো, মাথা উঁচু করে ঘুম লাগলে মারি যেতে হবে, কোনো সমস্যা নেই, কেউ যদি উঠে মারি যায়, আমার পাঁচটা শ্রোতা থাকলে পাঁচজনের কাছে বাস করো, আমি জোর জবরদস্তি করিনি তো কারো। এই পৃথিবীতে ওই ভাইটা ঘুমিয়ে পড়েছে, যদি না ঘুমায় তো ডেকে দেন, ঘুমালে হবে না ভাই, আর চেয়ে থাকতে হবে আমার দিকে, নম করলে হয়? আমি যদি ওয়াচ করি আর যদি এরকম করে মাথা গুঁজে দিই আপনাদের অসুবিধা হবে? কথা বলেন না কেন, হবে না হবে না, তাহলে আপনাদের যেমন অসুবিধা হয় বক্তাদের ওই রকম একদম ও কাজ করা যাবে না। চলুন, আসলে নবী আনা কর্তব্য হলো জনগণের চোখের পানি মুছে দেওয়া। আল্লাহর হাবিব কারো জানাজায় গেছেন, জানাজায় যে শুনছেন ও সাহাবীরা, লোকটার ঋণ আছে নেই হুজুর? রাসূল বললেন চলো জানাজাটা পড়ে দেই। আবার কারো জানাজায় এসেছে, ও সাহাবীরা, লোকটার ঋণ আছে, আছে আলা ঋণ পরিশোধের মাল আছে, আছে, রাসূল জানাজা পড়ে দিলেন। সাহাবীরা আবার একটা জানাজা এলো, লাশ এলো, ও সাহাবীরা, লোকটার ঋণ আছে, নেই, বাচ্চা কাচ্চা আছে, আছে, মাল আছে, নেই।
লোকটা বাচ্চাগুলোকে এদিন করে চলে গেল। চোখের পানি মুছতে মুছতে রহমতুল্লিল আলমিন বললেন, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম বাচ্চাগুলোর পিতা হয়ে গেলাম। আর একটু মন করে, আজও পৃথিবীতে নেতা পাওয়া যায়, লিডার পাওয়া যায়, পয়সাওয়ালা লোক পাওয়া যায়, হযরত মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। শহীদ হয়ে গেলেন, রহমতের ফেরেশতারা তাকে গোসল দিলেন, আল্লাহর জান্নাতের পানি দিয়ে। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতারা তাকে গোসল দিলেন, হযরতে হামজারা দুনিয়া থেকে জান্নাতটা দখল করে নিলেন। ইতিহাসের পাতায় লেখা আছে হযরতে আল্লামা ইবনুল আসির রহমাতুল্লাহ আলাইহি, তিনি 7000 সাহাবীর জীবনী সম্বলিত একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম দিয়েছেন উসুদুল কাবা। ওই কিতাবের ভিতরে লিখেছেন হযরতে হামজারা যখন শহীদ হলেন, হযরতে হামজালার ঘরে বিবাহ উপযুক্ত একটা মেয়ে ছিল, হামজালার মেয়েটার বিবাহের বয়স হয়েছে। ও বাবাজিরা ভাইরা, না না না, হামজালার শাহাদাতের পরে মদিনার যত ছেলেরা হামজালার মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, যখনই শোনে এই পৃথিবীর জমিনে হযরতে হামজারা বেঁচে নাই, মদিনার ছেলেরা সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। আবার একটা ছেলে এসে প্রস্তাব দেয়, যখনই শুনে হামজালার মেয়ে আর হামজালা শহীদ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, এই বাজারে কেউ কি গরিবের মেয়ের সহজে বিয়ে করতে চায়? জোর করে বলেন, যে মেয়ের বাপ মরে গেছে তার কেউ নিতে যাবে? মাল থাকলে মাল দাও, আটটিয়ার গাড়ি সিটি হান্ড্রেড লেভেল আমাদের দাম 50,000, আটটিয়ার লাখ লাখ প্লাস লাখের লাখ ছুঁই ছুঁই আটটিয়ার গাড়ি হচ্ছে, ভ্যানওয়ালার দাম আছে, ভ্যানওয়ালা ভ্যান চালায় কিন্তু মাথার ঘাম পায় ফেলা পয়সা পায়। ও ভ্যানওয়ালার পেছনে যে খুব হরেন দিচ্ছে, ভ্যানওয়ালা চেনে যে শ্বশুরীর গলায় বাঁধে মোটর সাইকেল আদায় করেছে, ভ্যানওয়ালার আমাকে তাকিয়ে একটু দেখলে সাইডটা দিয়েই বললে, বললে ভাই আমি দেখতেছ ওই যে যাচ্ছে না শ্বশুর বাড়ির ঠেলে যে, আরে আমার হচ্ছে অনেক দাম আছে ভাই, আমার মাল শ্বশুর বাড়ির মাল না, আমি ভ্যান চালাই তো কি হয়েছে, আমার মাল মাথার ঘাম পায়ে ফেলা ভ্যান চালা, আমার মাল পরিশ্রমের টাকা দিয়ে কেনা ভ্যান। একটু মন খাটের উপরে 5 বছরের কচিটা উঠে খুব খুব নাচানাচি জুড়েতেছে, খুব নাচতেছে, ওর মা কচির মা বাইরে থেকে বলছে, আরে খাট কি তোর বাবার টাকা আর এই জন্য যদি ইজ্জত বাঁচাতে হয় তো মানে খুব ভালো হয় যদি শ্বশুর বাড়ির মাল পরহেজ করা যায়, অনেক ছেলে আছো কেন বিয়ে করুনি ভাই, আমার আর দাওয়াত করতে হবে না, আমার গ্রামে পনের টাকাটা লিও না, নবী দিবস পালন করে নবী ভালোবাসা দেখানোর মানুষ দেশে প্রচুর আছে,
ইয়া নবী সালামুন আলাইকা বলে নবী ভালোবাসার মানুষ দেশে প্রচুর আছে, মিষ্টি খেয়ে নবী সুন্নাত পালন করার সুন্নাত পালন করে নবী ভক্তি দেখানোর মানুষ বহু আছে, অনেক টাকা না নেওয়াটা সুন্নাত। এবার উঠে যাবেন নাকি? আরে উঠে যাবেন নাকি? নাকি ভাবতেছেন ছেলে হুজুর সব বড় হয়ে গেছে আর আপনি সেই মুহূর্তে কি ইয়াস করতে যাবেন? আমার তিনটে ছেলে, একটাও মেয়ে নেই, দাগিয়ে রেখেছি। বড়টা দুই, মেজেটা তিন, ছোটটা ছোটটা যখন বড় হবে দাম আটটু আটটু। চাচা তোমার এড়ের দাম তো ভাব রাগ করতেছেন নাকি? ইস, ছি 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 ছি, এটা কাশ্মীর কালেও তো মেনে নেওয়া যায় না। আপনি ছেলে বিয়ে দেওয়ার সময় টাকা নেবেন কেন? আপনার বেহাই মশাইয়ের বুকের উপরে পাচাপি দিয়ে গাড়ি, ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস আর আপনার ছেলের জন্য বাইক আদায় করবেন কেন? একটা আদর্শবতী বউ মানুন, আপনার ছেলের সংসারে আল্লাহর রহমত নাযিল হবে। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আদর্শ শ্বশুরের মতো আপনাকে শ্রদ্ধা জানাবে। মাল রেখে আনবেন তো তিন মাস পরে ছেলে নিয়ে আলাদা হয়ে যাবে চাচা। কি হবে? তোমারে কোনোদিন আব্বা বলে ডাকবে না চাচা। তোমার ওই কষ্ট আর ওই দুঃখ আসমানের নিচে জমিনের উপরে রাখবার মতো কোনো জায়গা জায়গা। বুড়ো বয়সে আমার চাচির আবার চুলো তৈরি করে আলাদা করে রান্না করতে হবে চাচা। যদি বাঁচতে চাও ছেলে বিয়ে দিয়ে পনের মাল নিও না, আদর্শবতী মেয়ে দেখো, আল্লাহ বলি মেয়ে দেখো, ধার্মিকা মেয়ে দেখো, তোমার সংসারে আল্লাহর রহমত নাযিল হবে। আর তোমার খুলে বলে ছেলেরা আমার কথা শুনবে নাকি? বাজার যা চলতেছে শুনবে আমার কথা? কথা বলেন না, শুনবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই ছেলেরা সম্মত ওরা? এই ছেলেগুলো জিজ্ঞেস করতেছি, গোছিগুলো তো বড় হচ্ছে, পনের টাকা টাকা নেওয়ার হিসাব টিকাস করতেছি নাকি? এরা খবরদার করিসনি। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালার মেয়ে আর কেউ বিয়ে করতে শ্বশুর বাড়ি গেলে ছেলে যত্ন পাবে না, কি আগায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাকের নবীর কানে এই আওয়াজটা যখন পৌঁছে গেল, ও বাবা জিরে বাবা, তাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ওয়াক্তের নামাজের পরে মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। নবীজির মনে পড়ল, আমার হানজালা আল্লাহর দ্বীনের জন্য কোরআনের প্রচারের কোরআনের প্রচারের জন্য তামাম দুনিয়ার অলিতে গলিতে আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য আমার হানজালা শহীদ হয়ে গেলেন। এই পৃথিবীর জমিন থেকে আমার হানজালা আল্লাহর দয়ার জান্নাতটা দখল করে নিলেন। আমার হানজালা যখন জিহাদের ময়দানে গেলেন, আমার হানজালা জুনুবি হালাতে ছিল, আমার হানজালা ওই অবস্থায় শাহাদাত বরণ করল। আমার হানজালার গোসল দুনিয়ার কোন মানুষে দিল না, আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে আমার হানজালার গোসলের ব্যবস্থা করে দিল। এই পৃথিবীতে দুনিয়া আখেরাতে আমার হানজালার নসিব কত প্রসন্ন, আমার হানজালার মর্যাদা কত বেশি। কিন্তু আহারে, আমার হানজালার মেয়েটারে মদিনার কোন ছেলে বিয়ে করতে চায় না। আমার হানজালা শহীদ হয়ে যাবার কারণে মদিনার কোন ছেলে আমার হানজালার মেয়েটারে বিয়ে করতে চায় না। নবীজি আমার মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়ালেন, ও আমার সাবিরা মদিনার যত ছেলেরা আমার হানজালার মেয়েটা
মেয়েটারে, আমার হামজালার মেয়েটারে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। আমার হামজালা বেঁচে না থাকার কারণে মদিনার ছেলেরা পিছিয়ে যায়। আমার হামজালার মেয়েটারে বিয়ে করার মতো মদিনার কোন ছেলে হয় না, মদিনার কোন ছেলে রাজি হয় না। ও আমার স্বামীরা, আমার হামজালার নসিব এতই ভালো, আল্লাহ জিন্দা করার জন্যে আমার হামজালা শহীদ হয়ে গেল। আমার হামজালাকে আল্লাহর রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিলেন। আমার হামজালা দুনিয়া থেকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতটাকে দখল করে নিল। সাহাবারা আমি অবাক হয়ে গেলাম, আমার হামজালার মেয়েটারে কেউ বিয়ে করতে চায় না। ও আমার সাহাবীরা, এই পৃথিবীর জমিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রহমাতুল লিল আলামিন, আমি বিশ্বনবী, গরীব এতিম এসিরার অসহায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য এসেছিলাম, একটু মহব্বত করব। ও বাবাগিরা ভাইরা, আমি বলেছিলাম আপনাদের মনে পড়ে কিনা জানি না, আল্লাহ রবি আল্লাহর প্রিয় বান্দা ফুরবরা শরীফের এই গরিবের, এই অসহায়ের, এই এতিমার সিরের চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফুরফুরার পীর আবু বাকারকে বাংলার মুসলমান বীর লিডার বানিয়ে দিয়েছিল। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললে, ও আমার সাহাবীরা, গরিবের এতিমের এসিরের আহারে আমার হামজালার মেয়েটা এতিম হয়ে গেল, আর এই মেয়েটার মদিনার কোন ছেলে বিয়ে করতে চায় না। আজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে আমার হামজালার মেয়েটার চোখের পানিকে মুছে দিতে চাই, একটু মহব্বত করব। কারণে হামজালার মেয়েটাকে বিয়ে করতে চায় না। আজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওয়ামান তাযাফাযা ইবনাতা হামজালাতা ওয়া নাসিরুল্লাহ রাহমাতুল লিল আলামিনের জোক দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। থাকতে পারে আমার হামজালা শাহাদাত বরণ করতে পারে, কিন্তু জেনে রাখো সাহাবীরা, এই এই পৃথিবীতে হামজালার মেয়েটা অসহায় এতিম হতে পারে, কিন্তু আমি রাসূল বলে দিলাম আমার হামজালার মেয়েটাকে মদিনার যে ছেলেটা বিবাহ করবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে মদিনার ওই ছেলেটার জন্য শ্বশুর হয়ে যাব। নবী যদি মদিনার কোন ছেলে শ্বশুর হয়ে যান, সেটা তার কপাল না কপাল নয়। আজও আজও দেশে ধনী আছে, পয়সাওয়ালা আছে, কেউ কোনোদিন বলেছে যে টিমের মেয়েটা যে বিয়ে করবে, আমি এই গ্রামের সবচাইতে প্রভাবশালী আছি, আমি তার শ্বশুর হয়ে যাবো? কথা বলেন না আছে? তার মানে নবীর মহব্বতের লোক আছে, আদর্শকে মেনে নেওয়া মানুষ আর পৃথিবীতে ছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ। ভাই অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আলহামদুলিল্লাহ ঠিক। পাঁচটা পর্যন্ত আর বক্তা আছে না? বক্তা রয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই বুঝতেছেন আপনারা তো। একটা কথা একটু বলি, হজ আল্লাহর একটা বিরাট বড় ইবাদত। হাজি কেউ আছে?
ঘুমিয়ে পড়েছে আসলে কিছু আছেন না? আসলে হজ বলো হাজি নাম পাওয়ার জন্য করা হয় না, করা হয় কি? আমার কেউ হাজি বললে রাগ করে, তাহলে ভাই সে আসে না গেছে তুই কি করছালি? সেই যে করিয়েছি এতদিন আর আসে না গেছে, আসে না আজি তো হস করে এসে বেয়াদবিটা কম করে রাগ করতেছেন নাকি? তাহলে কিছু হাজির আছে না হস থেকে এসে বেয়াদবির পরিমাণ আরো আগে যা বেয়াদবি ছিল ছিল, এখন বেয়াদবি আরো হাজি মাথায় টুবি ছিল তো তা গাইল দিত পাইতেছে না, তা ঝগড়া হইতেছ তো হাজি বলতে হবে টুবিটা খুলবো, একটা শেখার টেকার কিছু থাকে। আরে ভাই পিছে কি দেখছেন, হুজুর কি পিছনে হাজ করতেছে? তা বলে তা হাজি কিছু মনে করবেন না, আমি বলছি না আমি হাজি, তা আমি ওই দলে হাসি দুবার দুবার মক্কা মদিনা সফর করেছি, আর তো যাওয়ার ইচ্ছা এখনো আছে, তা সে চাকরি করি তো স্কুল ছাড়তে চায় না, না আমার ছেড়ে দিলে চলে যাবো মক্কা মদিনার মায়া, একটা বিরাট মায়া বিরাট ভালোবাসা, ওখানে যারা না গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হজ আপনাদের সকলের নসিবে কবুল করুন। আপনি বলবেন আমি কি করে জানবো হুজুর, কেতা বলারা তো ঠিক আছে না, আপনি বলবেন আল্লাহ জানে, আল্লাহ তো জানে তো কেতাবে আছে তো কেতাব থেকে কেতাব আমাদের দেওয়া হয়েছে কিছু জানার জন্য কি না, কিন্তু জানার জন্য তো কেতাব পড়া হয়, কেতাবলারা লিখছেন যে হাজির হজ কবুল হবে ওই হাজির সাহেব হজ থেকে ফিরে আসার পরে তার আমলের বেগ বেড়ে যাবে, যেমন হাজি হজে যাওয়ার আগে কোরআন শরীফ পড়তে পারত না, হজ থেকে ফিরে এসে কোরআন শরীফ শিখে সকালে সন্ধ্যায় ফজর আর মাগরিবের পরে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করেছিল, বুঝতে হবে লাইন ফিরে আসার পরে এখনো কোনোদিন গ্রামের লোক কাল শুনিনি, বুঝতে হবে লাইন ভালো, হজ করে ফিরে আসার পরে যদি আমলের গতি বাড়ে আর পাপের গতি যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে কবুল হয়েছে, কি বুঝবো লাইন ঠিক আছে, আর যদি বুঝি যে আমলের গতি কমেছে আর পাপের গতি আরো বেড়েছে তো বুঝতে হবে যে লাইন খুব বাবা, এই বাবাজি কি ঘুম করে দেখেন চিন্তা করেন বাবাজি ঘুমালে হবে না বাপ, আমি ঘুমাচ্ছি, আমি বোধ হয় কালকে কোথায় ছিলাম রানীগাছি ছিলাম, রানীগাছিতে গেছিলাম হাতি চালাই বাড়ি গেছি এক মুঠো খেতে খেতে ফজরের আজান হয়ে গেছে, আর একটি বাঁচে সেটা লাস্ট কি বলে উসপাড়া না কি গঙ্গাপুর না কি বলে না, ওদের আসার কথা রয়েছে, ওরা বলেছিল যে আপনার নিয়ে আসবো আমরা, আমার সাথে যদিও কথা টথা হয়নি আর জি জি, তেমনি দেখতে দেখতে সকাল হবে, কালকে হাই মাদ্রাসা বোর্ডের লাস্ট পরীক্ষা ডিউটি আছে, সকাল হলে আমার বেরোবো ইনশাল্লাহ, শুধু আপনাদের একটু দোয়ার কাঙাল একটু দোয়া পেলেই ইনশাল্লাহ হয়ে যাবে, কেউ যদি মনে করেন
দোয়া দেবো না গাইল দেবো, গাইল দিলে আমার উপরে আল্লাহর রহমত আছে। কেউ যদি দোয়া না করে গাইল দেয় আমি বেশি খুশি নেই, নো ডাউট, কোনো অসুবিধে নেই। তোর গাইল দেওয়ার ইচ্ছা তা দিলে চলো, তো যে যে হাজির হাত কবুল না হবে দেশে ফেরার পরে ওর বেয়াদবির পরিমাণ আরো কেষ্টা বুঝতে হবে যে কি ধরনের জিনিস সে। আরে ভাই আমরা চাষবাস করি তো একে অপরের সহযোগিতা লাগে না, লাগে না কথা বলেন, লাগে তো, লাগে তো, সহযোগিতা ছাড়া চাষ হয়? হাজি বলতেছে সবাই ধান রুয়েছে আর আমার জমি ফাঁকা, তা টাটকা হাজ করে মাঠে গেছে, ওর ওই জমিটা না দেখে ওর মাথা কাজ করতেছে না, সবার ধান লেগে গেছে আর আমার জমি ফাঁকা পড়ে রয়েছে, পানির জন্য ছেলেরা রুতেই পারেনি জমিটা, ধান লাগাতেই পারে তা চতুর্দিকে ভালো করে তাকিয়ে দেখে একটা সাইডে কুঞ্চি পড়ে রয়েছে, কুঞ্চি ধানে চতুর্দিকে সব ধানের জমি মানে সব তো নরম হয়ে গেছে না, আস্তে 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 মাথাটা নিচু করে তিন চার জায়গায় ঘোগা মেরতেছে, ঘোগালে মেরে সটান বাড়ি গেছে, বাড়ি যেয়ে বলতে যাই ছেলেরা নাঙ্গল গরু নিয়ে মাঠে যা পানির ব্যবস্থা করিয়েছি, আব্বা যখন পানির ব্যবস্থা করিস তো যাই নাঙ্গল চষে জমিটা রুয়ে আসি, তা নাঙ্গল গরু নিয়ে তিনটে ছেলে গেছে, ছোট্টা একটু বড়টা একটু চালাক খাওয়া বলতে চাই দেয় আব্বা পানি কোন জায়গা তেনে দে, কেন তাতে না না বা আব্বা পানি কোন জায়গা তেনেছ তা বলবি তো, মেজেটা আরো গোমরা মেজেটা বলতেছে আব্বা হজে গেল হজ করে আনলে তো সব কামেল হয়ে যায়, না আল্লাহর কি রহমত হয়ে যায় তো দোয়া দানি দেশে জমিতে এসে জমিতে পানি ভর্তি হয়ে গেছে, এটা বাপের ক্যারামতি না তো, এরা ছোট্টা ভীষণ চালা, এরা যখন ক্যারামতি খুলতেছে দুটো ও তখন আলির ধারে ঘোগা খুলতেছে, কিচ্ছু না পাবলে সেই ঘোগা খুলে দেয়, খুঁজে 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 দেখে তিন চার জায়গায় ঘোগা করা, অথচ বড় দুটো ডেকে বলতে হয় দেয় বাপের ওই 2 লাখ টাকা খরচ করে হস করে গেছি না, সেই 2 লাখ টাকায় ঘোগাই গেছে, হাজির লোকে বলতেছে হস ঘোগাই যায়নি তো, ঘোগা বলেন হাজির লোকে বলে মাগার হজ ভোগায় যায়নি তো, আল্লাহ ভালো জানে কি হচ্ছে না হচ্ছে, আল্লাহ হেফাজত করে, এই জন্য আমার কেউ হাজি বললে আমি রাগ করি না, কেউ বলেও না আল্লাহ কি ইশারা জানবে, আমার কেউ বলেও না, হ্যান্ডবিলের আওয়াজ দেয় লোকে এক এক জায়গায়, আমার জিজ্ঞেস করলে বলি বলি শুধু লেখেন মোহাম্মদ রজব আলী গাজী, বলে হুজুর মাওলানা মুফতি কারি আল্লামা এসব কিছু দিতে হবে না, তাহলে আর আমার কপালে মাছ ফেলতে চাচ্ছিস, এসব লিখবি, লোকে আমারে মাওলানা বলল, আল্লাহর খাতায় মাওলানা হিসাবে আমি গণ্য হতে পারলাম না, দাম আছে কথা বলেন না, দাম আছে দাম নেই, সুতরাং দুনিয়ার এই টাইটেল দেখে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার নয়, আল্লাহর আদালতে বিচার হবে আমার অন্তরের পরিচ্ছন্নতার উপরে, একটু খুশি হয়ে বলেন, সুতরাং দুনিয়ার মানুষের লাকাব আর টাইটেলের কোনো দাম নেই, দাম বসিরাত হুজুর এত বড় আলেম ছিলেন কি লিখতো জানেন, হুজুর লিখতেন নাম লেখার সময় ইতি আহকারুল ইবাদ মুহাম্মদ রুহুল আমিন, রুহুল আমিন লিখতেন না, বলতেন রুহুল আমিন তো ফেরেশতা জিব্রাইলের নাম, আর আমি এই বাংলার মাটিতে অন্যায়ের প্রতিবাদ করার কারণে কত মানুষ আমার গাইল দেয়, আমার ভয় হয়
যদি আমি লিখি রুহুল আমিন, তাহলে ওই গালটা যদি ফেরেশতা জিব্রাইলের নামে লিখে দেয়। এই জন্য হুজুর নামটা রুহুল আমিন না লিখে দিতেন মোহাম্মদ। কি বলেন আপনারা নাকি? কিচ্ছু বলা লাগবে না ভাই, একদম না। আমি বলি শোনেন, একটা জিনিস বুঝতে হবে। বাবাজি বললেন তাই বলছি, না যদি বলতাম না আমি। আচ্ছা, আমার বিরুদ্ধে কেউ বললো কিছু ফায়দা হবে? মানুষ একদিন আমার ভিতরে গুণ থাকলে সে গুণ বিচার করবে। অন্যায় বলে, মিথ্যা বলে সমাজকে কোনদিন মিথ্যার উপরে প্রতিষ্ঠিত রেখে দেওয়া যায় না? ধামা দিয়ে বিড়াল চাপা দেওয়া যায়? বিড়ালের আওয়াজ মাও মাও শব্দটাকে কোনদিন চেপে রাখা যায় না? হলে আগে যারা রজবাদের কাফের বলতো, তারা এখন দাউদ করার লাইনে দাঁড়াচ্ছে। কি হবে? খুব বেশি হলে, বেশি বেশি হলে কেউ তো বলতে পারে যে দাদা হুজুর কেবল মানে না। এই তো, এছাড়া তো আর কিচ্ছু না। ও দাদা হুজুরের সেলসালা মানে না। এই তো, তুমি আমার একটা আকিদা দেখাও যেখানে আমি দাদা হুজুরের সেলসালা মানি না। বলো কোনটা? দাদা হুজুর কেবলার সিলসিলার কোন আকীদাটা মানি না? তাহলে দাদা হুজুর কেবলাকে মানার নাম কোনটা? তার আকীদা মেনে নেওয়ার নাম দাদা হুজুরকে মানা, না শুধু শুকনো জিন্দাবাদের নাম তার আদর্শ মানা? আকীদা মানা কি? আমি কি বোঝাতে পারছি আপনাদের? কে কি বললো না? ডন কে আমির শরিয়াত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তার মতাদর্শকে নিয়ে আজও বাংলার মাটিতে রাজাবালের মতো ছেলে মানুষটা লড়াই করে। আমার, আমি বয়সে বিরাট কাঁচা, আমার কাছে আখেরি জোহরের দলিল চান পাবেন, কি পাবেন না? কেয়ামের দলিল পাবেন, আজানের পরে হাত তোলার দলিল। লড়াই যদি করে তো লড়াই তো আমরাই করি, অন্যরা করে না বলছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করি যতটা করবার করে আসছি। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহ একটু মন করে বলেন। তবে দুটো কথা একটু বলে রাখি, নবীর চাচা আবু তালেব নবীর খুব মহব্বত করেছিলেন। দীর্ঘ ৪২টা বছর ধরে রসুলের চাচা আবু তালেব রসুলকে মহব্বত করে এসেছেন। আক্রমণ করে চাচা জান্নাতি না জান্নাতি? এটা সচরাচর সবাই বলে, আপনারাও বললেন, আমিও বলি। আজকে একটু আরেকটা অ্যাঙ্গেল দিয়ে একটু ভাবি না। চাচা আবু তালেব নবীকে ভালোবেসেছিলেন, চাচার এই মহব্বত ভালোবাসাটা ছিল শুধুমাত্র নবীর দেহের উপরে ভালোবাসা। নবীর আদর্শের উপরে চাচা, নবীর আখলাকের উপরে, নবীর নবীর আদর্শের উপরে, নবীর উন্নত চরিত্রের উপরে চাচা আবু তালেবের কোন মহব্বত ছিল?
ছিল না, দেহটাকে নবীর দেহটাকে দীর্ঘ ৪২টা বছর ধরে ভালোবাসার পরে নবীর আদর্শকে ভালো না বুঝতে পেরে, নবীর আখলাককে ভালোবাসতে না পেরে, নবীর চরিত্রকে ভালোবাসতে না পেরে চাচা আবু তালেবের জায়গা হয়েছে রাসূলের সাহাবি আবু বকর, তিনিও রাসূলকে ভালোবাসতেন। তবে চাচা আবু তালেবের মতো ভালোবাসা হযরত আবু বকরের নয়, চাচা আবু তালেব যেমন শুধু দেহের উপরে ভালোবেসেছেন, নবীর শরীরটাকে মহব্বত করেছিলেন, হযরত আবু বকর নবীর দেহকে যেমন ভালোবেসেছেন, নবীর আদর্শ চরিত্র আখলাক আর উন্নত নীতি নৈতিকতাকে তেমন মহব্বত করেছিলেন। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লাউ উজেনা ইমানু আবি বকরিনি লাযাদা ইমানুহু, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবু বকরের ব্যাপারে বলেছেন, হযরতে আবু বকর নবীর দেহটাকেও ভালোবেসেছে, দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবীর আদর্শটাকে তমন মহব্বত করেছেন, তাই তো নবী আমার বললেন, তমাম পৃথিবীর মানুষের ইমান যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর আমার আবু বকরের ইমান যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে আমার আবু বকরের ইমান আর আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। নবীর আদর্শ তেমন ভালোবেসেছেন, ও বাবা দিরা ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে হযরত আবু বকরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কোন 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 ভালোবাসাটার মূল্য বেশি, দেহের না আদর্শে? আজকে তো আমি খুব ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিলাম, রহমাতুল্লিল আলামিন নবীকে নবীকে তাম জীবন ব্যাপী ওয়াস করুনি মহব্বত করেছেন, দেহ যদি পাওয়া যায় দেহের মহব্বত ভালো ভালো ভালো, তবে আদর্শকে বর্জন করে শুধু দেহের মহব্বতটা ভালো জোর করে বলেন নয়, ওয়াইস করুনি তো নবীর সাথে দিদার হইনি, তো নবীর এত ভালোবাসা জোগাড় করলেন কোনটা মহব্বত করে, শুধু আদর্শ, শুধু আদর্শ। আজ রাসূলুল্লাহ পৃথিবীতে নেই, নবীর কোনটা ভালোবাসবো? জোর করে বলেন আদর্শ। ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা পীর কিবলা যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, বাংলার লক্ষ কোটি মুসলমান দাদা পীর কিবলা দেহটাকে যেমন ভালোবেসেছিলেন, দাদা পীর কিবলা আদর্শটাকে মেনে নিয়ে আদর্শটাকে মহব্বত করে আল্লাহর ওলির দরজাতে তারা পৌঁছে গিয়েছে। আজ আজ দাদা পীর কিবলার সেই পবিত্র দেহ ফুরফুরা শরীফের মাটির নিচে
দাদা পীর কেবল দেহ আজ কবরের ভিতরে আজ তো দাদা পীর কেবল দেহ মহব্বত করবার মতো কোন কন্ডিশন বেঁচে নেই, আজ তো শুধু বেঁচে আছে দাদা পীর কেবলার আদর্শকে ভালোবাসবার জন্য। দাদা পীর কেবলা ইন্তেকাল করে কবরের মাটিতে চলে যেতে পারে, আজ বাংলার মুসলমানরা মনে করলে দাদা পীর কেবলার আদর্শকে বাঁচিয়ে রেখে বাংলার মাটিতে দাদা পীর কেবলাকে কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে। দেহ মাটির তলায় মাগার আদর্শ বাঁচিয়ে রেখে দাদা পীর কেবলাকে বাঁচিয়ে রাখা যায়, বাঁচিয়ে রাখা যায়। শুধু এইটুকু কথা একটু মাথায় নিয়ে মাথায় নিয়ে আর কি যেন বলছিল মনে নেই আপনাদের, মনে নেই, বলে গেছেন চেয়েছি ঘোক, ঘোকের আগে ঘোক তো মিটে গেছে। হ্যাঁ ওইটুকু বলে তো ইনশাল্লাহ ছাড়বো, ছাড়বার টাইম হলে ছাড়বো। আমি তো এমনি দু ঘন্টা ওয়াজ অনেকদিন করিনি। লিখেছেন গভীর ভাবে বুঝবার ব্যাপার, যিনি সাত হাজার নবীর সাত হাজার সাহাবীর জীবনী লিখেছেন উনি তার কেতাবে লিখছেন হযরতে হানজালার বেটির ব্যাপারে রাসূল বললেন ও আমার সাহাবীরা মনে রাখো মদিনা মুনাব্বারার যে ছেলেটা আমার হানজালার মেয়েটাকে বিয়ে করবে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি ও আনা সিহিরুহু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে মদিনার ওই ছেলেটার জন্য শ্বশুর হয়ে যাব। নবী বললেন হামজালার মেয়ের চোখের পানিটা মুছে দেব। ফুলবরা শরীফের দাদা পীর কেবলা বললেন আসিরুদ্দিন কি নাম তোমার? আমার নাম আসিরুদ্দিন, কেঁদো না, চোখের পানি ফেলো না, চোখের পানি ফেলা বন্ধ করো, এই বাংলা